আপনি কি একজন গাঁজাপ্রেমী? কিন্তু বাংলাদেশে গাঁজা বৈধ না হওয়ায় চিপা চাপাই খেতে হয়। আপনি চাচ্ছেন যে একটু অপেনলি বুক ফুলিয়ে টান মারতে? চিন্তার কোনো কারণ নাই, চলে আসুন কুষ্টিয়ার লালন মেলায়, যেখানে পুলিশ অব্দি পাহারাই থাকে। না না, আপনাকে ধরে নেবে না। শুধু মাথায় রাখবেন, যত খুশি খান কিন্তু পরিবহন করা হতে বিরত থাকুন। কুষ্টিয়ার এই লালন মেলাটি বছরে মাত্র দুইবার হয়ে থাকে, একটি দোল পূর্ণিমায় আর একটি লালনের মৃত্যুবার্ষিকীতে। দোল পূর্ণিমা হিসেবে মার্চের 15 থেকে 17 তারিখ ও লালনের মৃত্যুবার্ষিকী অক্টোবরের 16 তারিখ, এই দুটি দিনকে কেন্দ্র করেই মেলা অনুষ্ঠিত হয়। রাতভর চলে লালন গানের আসর, বছরের এই তিনটি দিন থাকে জমজমাট। আমার গ্রামের বাড়ি পাবনা জেলাতে হওয়াতে কুষ্টিয়া আসতে আমার সর্বোচ্চ 1.5 ঘন্টা টাইম লাগছে। তার মধ্যে 1 ঘন্টা ছিল বাস জার্নি আর আধা ঘন্টা ছিল বাকি আনুষঙ্গিক জার্নি। তবে এই পুরো জার্নির সবচেয়ে বেশি যেই সময়টা আমি এনজয় করছি তা হলো লালনসা সেতুর আগে এসে যখন বাস টোল দিচ্ছিল, তখনই আমি বাস থেকে নেমে সোজা বাসের ছাদে উঠে যাই এবং ছাদে উঠতে উঠতে চারপাশে ভিউটাও দেখতেছিলাম আর অসম্ভব ভালো লাগা কাজ করতেছিল ভাই। ঘণ্টাখানিক পরেই কুষ্টিয়াতে চলে আসি, তারপরে বাস থেকে নেমে আমরা রিক্সা যোগে চলে যাই লালনসা মাজারে। মেলা উপলক্ষে আখড়াবাড়ির লালন মাজারকে সাজানো হয় নানা সাজে, লাল নীল সাদা আলোকসজ্জায় সাজানো হয় পুরো মাজার এলাকা। লালন মাজারের প্রধান রাস্তা জুড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় নানান গৃহ সামগ্রী, কাঠের তৈরি তৈজসপত্র, গরম গরম জিলাপি, পাঁপড়, লালনের গানের সিডি, গেঞ্জি, শনপাপড়ি, তিলের খাজা সহ হরেক রকম পসরা। এছাড়াও মেলার মঞ্চের পাশেই দেশের নানা প্রান্ত হতে আগত ভণ্ডরা বসে। সেখানে শুধু শুধু বসে না, বসে সবজি বিক্রির উদ্দেশ্যে। এখানে সবজি বলতে কি বোঝাচ্ছি তা আপনি আমি ভালো করেই বুঝতে পারতেছি। বসে শুয়ে কিংবা যেভাবে ইচ্ছা খেতে পারবেন এখানে ভরপুর সবজি। কিন্তু ভুলেও বন্ধুদের জন্য সবজি উপহার স্বরূপ নেওয়ার চেষ্টা করবেন না। রাস্তার মোড়ে মোড়ে থাকে পুলিশি তল্লাশি, মনে রাখবেন ক্যারি করলেই কট। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এইসব কোনো রকম সবজি টবজির ধারে কাছেও নাই ভাই, শুধুমাত্র কন্টেন্ট উদ্দেশ্যেই কুষ্টিয়া গিয়েছিলাম। তো কিভাবে আসবেন এই কুষ্টিয়ার লালন মেলায়? ঢাকার গাবতলি বা টেকনিক্যাল হতে বাসে করে সরাসরি চলে আসতে পারেন কুষ্টিয়ায়। কুষ্টিয়া শহরে নেমেই অটো বা রিক্সায় চলে আসতে পারবেন এই লালন মাজারে। ও হ্যাঁ, আরেকটা কথা, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খেতে ভুলবেন না কিন্তু, যদিও আমি ওই দিন খুঁজে পাই নাই, কারণ এত বড় মেলা কুলফি অবশ্যই আসছে কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গায় কুলফি নিয়ে বসে আছে সেটাই আমি খুঁজে পাই নাই ভাই। কুষ্টিয়ার কেউ দাওয়াত দিলে আসতেছি কালকেই।